श्री प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी ने अपना मोबाइल लेके मटा दिया सुनो সেবা প্রশাসন এবং গরিব কল্যাণের ওই দিন বড় আছে সর্বপূর্তি হয়েছে হয়েছে না এখানে সেইটাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি গোটা দেশে প্রত্যেকটি রাজ্য সহ কেন্দ্রীয় বিভিন্ন কার্যক্রম নিয়েছেন আগামী এক মাস ব্যাপী সেই কার্যক্রম চলবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন মাননীয় সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় যিনি এই প্রোগ্রামে এক মাস ব্যাপী যে প্রোগ্রাম তার স্টেট কমিটির কনভেনার এবং উপস্থিত রয়েছেন মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয় তো আমি প্রথমেই অনুরোধ জানাবো মাননীয় রাজ্য সভাপতি তথা কনভেনার এক মাস ব্যাপী যে সেবা সুশাসন এবং গরিব কল্যাণের নববর্ষ পূর্তি সেই বিষয়ে আপনাদেরকে স্বাগত সম্ভাষণ করার জন্য ধন্যবাদ সবাইকে নমস্কার আজকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের সামনে ঘোষণা করতে যাচ্ছি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি তার দীর্ঘ ৯ বছরের শাসনকাল গতকালকে পূর্ণ করেছেন আজকে তিনি রাজস্থানের জয়সলমীরে আজমিরে এক বিশাল জনসভা সমাবেশ করবেন আগামীকালকে থেকে আমাদের এখানেও জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে তার আগে আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটা আলোচনা হয়েছে প্রেস মিট হয়েছে সারা মাস ব্যাপী বিভিন্ন কার্যক্রম হবে প্রত্যেকটা পরিবারে যাওয়া হবে জনসম্পর্ক করা হবে সেখান থেকে জনসম্পর্ক থেকে জনসমর্থন আদায় করার যে প্রচেষ্টা সেটা থাকবে এবং মোদিজির নেতৃত্বে ৯ বৎসর সময়ে ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থার কতটা উন্নতি হয়েছে কি ধরনের উন্নতি হয়েছে ভারতের মর্যাদা সমস্ত বিশ্বে কতটা বৃদ্ধি পেয়েছে এগুলো সম্পর্কে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা পরিবারকে কাছে এই সংবাদটা পৌঁছে দেওয়া এবং ভারতীয় জনতা পার্টির যে কার্যপদ্ধতি যার ফলে ভারতবর্ষ আজকে সমস্ত বিশ্বে একটা নতুন পরিচিতি লাভ করেছে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত হতে চলেছে মোদিজির নেতৃত্বে মোদিজির গরিব কল্যাণ যে কর্মসূচি সেবার যে কর্মসূচি সুশাসনের যে কর্মসূচি তাকে কিভাবে বাস্তবায়িত করা হচ্ছে এবং তার দ্বারা মানুষ কিভাবে উপকৃত হচ্ছে সেই বিষয়গুলো মাস ব্যাপী আমরা তুলে ধরছি সারা রাজ্যে এটা সারা ভারতবর্ষে হচ্ছে এই কর্মসূচিতে প্রত্যেক প্রান্তিক যে আমাদের কার্যকর্তা সেখান থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি বিভিন্ন বিধায়ক সাংসদ সবাই তাতে অংশগ্রহণ করবেন এবং এই এক মাস ব্যাপী কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সর্বাত্মক প্রয়াস আমরা উদ্যোগ নিয়েছি আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি এই কর্মসূচি আপনাদের সদর্থক সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না তাই আপনাদের সহযোগিতাও কামনা করছি আমরা চাই এই কর্মসূচিটা সারা রাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা যেন সকলে সমবেতভাবে সচেষ্ট হতে পারি সবাইকে ধন্যবাদ এখন আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে তিনটি বিষয় রয়েছে একটা হচ্ছে মিস কল একটা নাম্বারে আমরা সবাই এখন মিস কল দেবো এবং সেটা তার পরবর্তী সময়ে গোটা রাজ্যে আমাদের সমস্ত কার্যকর্তারা সেই জায়গাতে দায়িত্ব নেবেন নরেন্দ্র মোদীজিকে সমর্থন করার জন্য নরেন্দ্র মোদীজির সরকার যে কাজ করছেন সেটাকে সমর্থন করার জন্য মাননীয় রাজ্য সভাপতি মহোদয় নম্বরটি বলবেন এবং এর মাধ্যমে মিস কলের মাধ্যমে মোদীজির সরকারকে সমর্থন দেয়া সেই প্রক্রিয়াটা শুরু হবে আজকে ত্রিপুরা রাজ্যে আজকে আমাদের সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি
আজকে মূলত আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে বিশদভাবে তুলে ধরেছেন যে আমরা এখন একটা মিস কল এই মোদিজির নয় বছর কালকে আমরা সমর্থন জানিয়ে তার মিস কল আমরা সবাই দিচ্ছি আপনাদের মাধ্যমে সেটার নাম্বারটা হলো 9090902024 এই নাম্বারটিতে মিস কল দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ রাখছি নাম্বারটা 9090902024 এই নাম্বারটাতে মিস কল দেওয়ার জন্য আমরা এই নতুন করে এটা আমাদের কেন্দ্র থেকে দেওয়া হয়েছে আরেকটা জিনিস আপনাদের সামনে রাখছি আমরা একটা ওয়েবসাইট আমরা ইনোগ্রেট করছি এই ওয়েবসাইটটার মাধ্যমেও আমরা এই নয় বছরের যে কার্যক্রম সেই কার্যক্রমের বিভিন্ন কর্মসূচি এবং সমস্ত কিছু জানকারি এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দিতে পারি এইবার আমরা একটা ওয়েবসাইটটা আবার বলে দিচ্ছি আমি 9yearsofseva.bjp.org SEVA সেবা স্পেলিং এখন এই নয় বছর মোদিজির সুশাসন সেবা এবং গরিব কল্যাণ এর কার্যকাল সম্পন্ন হওয়া উপলক্ষে একটা গান এখন তার আনুষ্ঠানিকভাবে সূচনা হতে চলেছে একটা গান লঞ্চিং হচ্ছে विश्वास में है उत्साह भरा विश्वास में है उत्साह भरा न सोच का विजय रथ है पर जोश से नेकी राते है ये सब नव भारत है नौ वर्षों से कुछ धरती मातर में गरीब के छत है हुआ अपने ही रसोई में हो रही नारी का सत्य है बदलाव के सुख से समर रहा पर रहा नया भारत है नौ वर्षों के निर्माण का परिणाम नया भारत गरम पसीना भूल रहा गरम पसीना भूल रहा ईमान का दिल कद कद है संकल्प का मस्तक चमक रहा ये सब नव भारत है राहों ने बाहें फैलाई पटरी से निकल नहीं पथ है अपने पैरों पे ताज रहा अब डिजिटल नया भारत है बदलाव के सुख से सबर रहा पर रहा नया भारत है नौ वर्षों के निर्माण का
সেবা সুশাসন এবং গরিব কল্যাণের যে নয় বর্ষ পূর্তি সেই উপলক্ষে এক মাস ব্যাপী যে সমস্ত কার্যক্রম নেওয়া হয়েছে সেই সকল কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য এবং কী কী কার্যক্রম নেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন মাননীয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য। আমি সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে। উপস্থিত রয়েছেন আমাদের যিনি এই এক মাস ব্যাপী যে কর্মসূচি আমরা গৃহীত হয়েছে তার কনভেনার, রাজ্য কনভেনার, রাজ্য কমিটির সহসভাপতি তাপস ভট্টাচার্য, আমাদের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী মহোদয়, যিনি আমাদের মিডিয়া কোঅর্ডিনেটর, আমাদের সুনীত সরকার, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজি যে নয় বছর কাল পূর্তি হয়েছে, এই নয় বছরকে আমরা কিভাবে আগামী আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জে পি নাড্ডাজি এই নয় বছর যে পূর্তি হয়েছে, নয় বছরে মোদিজির যে কার্যকাল সেইগুলিকে জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা কিছু কর্মসূচি ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি এক মাস ব্যাপী, সেটা সম্পর্কে আপনাদেরকে পূর্বেই আমরা অবহিত করেছিলাম। আমাদের যে মূল লক্ষ্য সেটা হলো নবনির্মাণ ও গরিব কল্যাণের নয় বছর মোদিজি, সেই সম্পর্কে মানুষের সামনে আমরা তুলে ধরার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী দারিদ্রের সেবা করার এবং প্রান্তিকদের সম্মান করার যে প্রয়াস উনি করেছেন সেটা জনসমক্ষে নিয়ে যাওয়া হবে। সকলের জন্য সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা সেইগুলো আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, কর্মসূচি নিয়েছি। নারী শক্তির জন্য নতুন গতি গতি এবং স্কেলের অবকাঠামো সেটা নির্মাণ করা, ভারতের অমৃত বীরির ক্ষমতায়ন, কৃষক কল্যাণ নিশ্চিত করা, ভারত একটি গ্লোবাল ইকোনমিক পাওয়ার হাউস নির্মাণের ক্ষেত্রে ভারত একটি বিশিষ্ট ভূমিকা মোদিজির নেতৃত্বে নিয়েছে, তো এইরকম কিছু কর্মসূচি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন সেগুলি আপনাদের সামনে আমি রাখছি। আমরা সৌভাগ্যবান যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ এই নীতি গ্রহণ করে সারা ভারতবর্ষে আমাদের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য উনি কাজ করেছেন। আমরা সৌভাগ্যবান, আমরা ভারতবাসী হিসাবে গর্ব করে বলতে পারি আজকে বিশ্বের পাঁচতম বৃহত্তম অর্থনীতিতে ভারতবর্ষ আজকে পরিণত হচ্ছে। আগে কাগজে পত্রে স্কিমগুলি ছিল, কিন্তু এখন এই স্কিমগুলি
কেন্দ্রীয় সরকার যে গৃহীত প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া সেটা আমাদের মোদিজি আমাদেরকে শিখিয়েছেন। ভিত্তি প্রস্তর স্থাপনের থেকে উদ্বোধন পর্যন্ত যে মেয়াদ সেই মেয়াদকে অনেক অংশে কমানো হয়েছে। আমরা দেখেছি গত পরশুদিন আমাদের নতুন পার্লামেন্ট ভবন আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম, সেই দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের যে নতুন পার্লামেন্ট হাউস মাত্র আড়াই বছরের যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে কিভাবে কাজ সম্পন্ন করা যায় সেটা ভারতবর্ষের কাছে একটা নজির সৃষ্টি করেছেন। তার জন্য সেই কাজগুলি আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা জানি দিল্লির রাজপথ এখন কর্তব্য পথে সেটা রূপায়িত করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দীর্ঘদিনের টানা যে কাশ্মীরের 370 ধারা, এই 370 ধারাকে বাতিল করে ভারতের সঙ্গে সংযুক্ত করা সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। মুসলিম যারা আমাদের মায়েরা রয়েছেন তাদের জন্য তিন তালাক একটি অভিশপ্ত ছিল, সেই তিন তালাকেরও অবলুপ্তি ঘটিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মায়েদের মুসলিম মায়েদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। সার্জিক্যাল স্ট্রাইক মাধ্যমে আমাদের দেশের যে সুরক্ষা আমাদের দেশের যারা আমাদের নিরাপত্তার জন্য আমাদের সদা প্রস্তুত থাকে তাদের মনোবলকে বৃদ্ধি করার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। রাম মন্দির আমাদের আরাধ্য দেবতা সনাতন ধর্মের সেই অযোধ্যার রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করা সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। বিশেষ করে আমাদের এই সেবা সুশাসন এবং গরিব কল্যাণের জন্য নিবেদিত আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি চিকিৎসার ক্ষেত্রে আমি প্রথম বলেছিলাম বিশ্বের সবচেয়ে বড় যে 5 লক্ষ টাকা গরিবদের জন্য যেভাবে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যে 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসার দায়ভার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি করেছেন। মেগা যে আমাদের জনসম্পর্ক অভিযান হবে সেই অভিযানে সেইগুলি তুলে ধরার জন্য বিভিন্নভাবে আমরা কর্মসূচি গৃহীত করেছি। আপনারা জানেন আয়ুষ্মান ভারত শুধু নয়, বিভিন্নভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে আমাদের গরিব মায়েদের জন্য বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। গৃহ নির্মাণ থেকে শুরু করে শৌচালয় সমস্ত কিছুর দিক থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাই ভারতবাসী হিসেবে নিজেকে খুব গর্ব মনে করে। আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকেও একটা আলাদা জায়গায় নিয়ে পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে। লোকিস্ট পলিসি ছিল, আজকে মোদীজি আসার পর 31 পলিসি গ্রহণের ফলে আজকে স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চল সবসময় উপেক্ষিত ছিল। মোদীজি 2014-তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলকে ঢেলে সাজানোর কাজ সেই যোগাযোগ ব্যবস্থাই হোক গরিব কল্যাণই হোক সমস্ত ক্ষেত্রে আমাদেরকে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন সেটা অকল্পনীয়। এই ত্রিপুরা রাজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা, ব্রডগেজ কানেক্টিভিটি, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যকে সংযুক্ত করেছেন। আর কিছুদিনের মধ্যে আপনারা জেনে খুশি হবেন, আর কিছুদিনের মধ্যে আগরতলা আখাউড়া হয়ে কলকাতা পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। খুব সম্ভবত আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যবাসীর জন্য এইটা আমাদের দেশের প্রধানমন্ত্রী উৎসর্গ করে দেবেন। আপনারা জানেন বাংলাদেশের উপর আমাদের চট্টগ্রাম বিমান চট্টগ্রাম যে জলবন্দর রয়েছে সেই জলবন্দরের সঙ্গে সাব্রুমের মাত্র 62 কিলোমিটার, সেখানে মৈত্রী সেতু নির্মাণের কাজ শেষ হয়ে গেছে, এসিজিএফ সেখানে নির্মাণ হবে এবং আমরা খুব সম্ভবত আশা করছি আগামী কিছুদিনের মধ্যেই সেই সাব্রুমে মৈত্রী সেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য সেটা উৎসর্গ করবেন। তাতে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের লজিস্টিক হাব আমাদের সাব্রুমে নির্মাণ হতে চলছে, তার ফলে আমাদের এই ত্রিপুরা রাজ্যের বহু বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের সেখানে হবে। আজকে মোদীজি আছে বলেই
আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে গরীব যারা রয়েছেন তাদের জন্য প্রায় 3 লক্ষ গরীব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন মোদিজি আছে বলেই পাকা বাড়ি নির্মাণ থেকে শুরু করে শৌচালয় এবং আরো বিভিন্ন জনকল্যাণমুখী আমাদের কৃষকদেরকে বছরে 6000 টাকা করে যে সম্মান নিধি দেওয়া তার ব্যবস্থা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন যার ফলে আজকে আমরা সৌভাগ্যবান তাই এই মোদিজির জনকল্যাণমুখী কর্মসূচিগুলি জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বভারতীয় সভাপতি এক মাসব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি সে বাস্তবায়নের লক্ষ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা জেনে খুশি হবেন আমাদের রাষ্ট্রীয় সভাপতি সারা ভারতবর্ষে 144টি ক্লাস্টার নির্মাণ করেছে প্রতিটি ক্লাস্টারে 3 থেকে 4টি লোকসভা আসন রয়েছে এবং এই ক্লাস্টারে 288 জন লিডার আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে সারা ভারতবর্ষে 8 দিন করে এক একটা ক্লাস্টারে কাটানোর সেটা নির্দেশ আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি উনি উদ্যোগ গ্রহণ করেছেন বিজেপি সিনিয়র নেতারা সারা দেশে 5 লক্ষেরও বেশি প্রভাবশালী পরিবারের সঙ্গে দেখা করবেন এবং আমাদের টার্গেট যেটা নিয়েছি আমরা প্রায় 1000 প্রতিটা লোকসভা ক্ষেত্রে প্রায় 1000 আমরা পরিবারের সঙ্গে এই যারা আমাদের প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক করা সেটা আমরা উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যেই আপনারা আমাদের যে গৃহীত কর্মসূচি এক মাসব্যাপী সেটা আপনারা পেয়েছেন গত 29 তারিখ থেকে আমাদের সেই কর্মসূচি আমাদের বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি আমাদের সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে 29 তারিখে সেটা করেছেন সামাজিক মাধ্যমে যারা রয়েছেন তাদের সঙ্গে বার্তালাপ করেছেন আজকে 31 তারিখ আজকে থেকে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উনি জনসভার মাধ্যমে জনসংযোগ করবেন আজকে থেকে তার শুভ সূচনা হচ্ছে রাজস্থানের যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন রাজস্থানের আজমির থেকে উনি বিকাল 4:45 নাগাদ ওনার যে সভা সেই সভা উনি শুরুয়াত করছেন এবং আগামী 1 জুন থেকে আমরা বিভিন্ন জনসম্পর্ক যেটা আমরা পূর্ববর্তী আমরা ঘোষণা করেছিলাম যে আমরা জনসম্পর্ক আমরা করব আগামীকাল থেকে আমরা তার শুভ সূচনা করব আগামীকালকে আমরা প্রদেশ সভাপতি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের 3 জন সাংসদ রেবতী ত্রিপুরা প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিপ্লব কুমার দেব আমাদের যিনি সাংসদ রাজ্যসভার এবং আমাদের যারা এই রাজ্য কমিটির বিভিন্ন সদস্য সদস্যরা অফিস বিয়ারার থেকে শুরু করে আমাদের রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক বিধায়িকারা পর্যন্ত এই জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ আগামীকাল থেকেই তার চার্ট আমরা সূচনা অলরেডি আমরা কিছুক্ষণের মধ্যে জারি করে দেব তারপর আমরা নিয়েছি লোকসভা ভিত্তিক জনসভা যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আজকে থেকেই তার শুরুয়াত করছেন 51টি সারা ভারতবর্ষে প্রায় 51টি জনসভা উনি সংগঠিত করবেন উপস্থিত থাকবেন এর ফলে 396টি লোকসভা স্তরে সেই সমাবেশ অনুষ্ঠিত হবে সেটা আমাদের মোদিজি আজকে থেকেই তা শুরুয়াত করেছে আমরা মোটামুটি একটা টেন্টেটিভ 11 জন পূর্ব আসন এবং 14 জন আমরা পূর্ব পশ্চিম আসনে আমরা তার লক্ষ্যমাত্রা টেন্টেটিভ ডেট আমরা ঠিক করে রেখেছি তো পরবর্তী সময়ে যদি কোনো রকম শিডিউল পরিবর্তন হয় সেটা আপনাদের সামনে আমরা জানিয়ে দেব আমাদের কালকে থেকেই বিভিন্ন 2টা আমাদের লোকসভা আসন রয়েছে সেই সমস্ত জায়গায় আমরা আমরা প্রেস মিটিং এর মাধ্যমে সমস্ত জেলাকে সেখানে অবহিত করব আমরা বুদ্ধিজীবী যারা রয়েছেন আমাদের সমাজের লোকসভা স্তরে আমরা 25শে জুন থেকে 25শে জুন আমরা 2টি লোকসভা আসনে আমরা সমাজের ইন্টেলেকচুয়াল ব্যক্তি যারা রয়েছেন যারা আমাদের বুদ্ধিজীবীরা তাদের মধ্যে আমাদের মোদিজি যে 9 বছর পূর্তি হয়েছে সেই সম্পর্কে আমরা ওনাদেরকে অবহিত করব সোশ্যাল মিডিয়ার যারা প্রভাবিত ব্যক্তিরা রয়েছেন
তাদের সঙ্গে লোকসভা স্তরে আমরা রাজ্য স্তরে একটা করেছি আবার লোকসভা স্তরেও আমরা দুইটি জায়গায় 4 জুন আমরা তা অনুষ্ঠিত করব আমরা যারা বিজনেসম্যান সমাজের ব্যবসায়ী যারা রয়েছে আমরা দুটি লোকসভা আসনে 6 জুন আমরা একটি ধর্মনগর এবং একটি আগরতলাতে আমরা যারা আমাদের ব্যবসায়ী মহল রয়েছে তাদের সঙ্গে জনসম্পর্ক করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্যোগ গ্রহণ করেছে বিকাশ তীর্থ আপনারা জানেন যে বিকাশ তীর্থ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি আসার পর আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি করেছেন সেই ওয়ার্কগুলিকে এই যে আমাদের কর্মসূচি সেই বিকাশ তীর্থ এইগুলিকে আমরা বলেছি সেই বিকাশ তীর্থ আগামী 8 জুন আমরা সেগুলি পরিদর্শন করব সেখানে আমাদের কেন্দ্রীয় স্তরের কোন নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন আমরা আগামী 10 জুন দলের বরিষ্ঠ সদস্য সদস্যদের সঙ্গে আমাদের মত বিনিময়ের অনুষ্ঠান আমরা রেখেছি সেটি দুটি লোকসভা আসনের ক্ষেত্রে আমরা সেগুলি করব সংযুক্ত মোর্চা যারা রয়েছেন আমাদের আপনারা জানেন আমাদের 60টি মোর্চা রয়েছে সেই 60টি মোর্চাকেই আমরা সংযুক্ত মোর্চার সম্মেলন বিধানসভা হয় প্রত্যেকটা বিধানসভাতে আমরা এই 60টি মোর্চাকে নিয়ে সংযুক্ত সম্মেলন করব এবং সেখানে মোদিজির এই 9 বছরের কালকে আমরা সেখানে উপস্থাপন করব সেটা আমরা 12 জুন এবং 13 জুন 12 জুনে পূর্ব লোকসভা আসনে এবং 13 জুন পশ্চিম লোকসভা আসনে আমরা সেটা দিন ধার্য করেছি লাভার্থী আমাদের যারা লাভার্থী হয়েছে আগামী 16 থেকে 18 জুন পর্যন্ত আমরা দুটি লোকসভা আসনে আমরা আমাদের যারা লাভার্থী আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রদত্ত প্রকল্পগুলির মাধ্যমে যারা লাভার্থী হয়েছে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের কাছে আমাদের মোদিজির যে 9 বছরের যে কাল সেটা আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আপনারা জানেন যে আগামী 21 জুন আমরা যোগা দিবস আমরা পালন করি তো আমরা এই যোগা দিবসটাকে আমরা 21 জুন আমরা প্রত্যেক বিধানসভাতে আমরা এক একটা করে আমরা মানে এই যোগা দিবসটাকে উদযাপন করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির ভার্চুয়াল বিচার পরামর্শ আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা বুথ সশক্তিকরণের কাজ হাতে নিয়েছি অলরেডি প্রায় এই বুথ সশক্তিকরণের কাজ আমাদের কমপ্লিটের পথে সেই বুথ যারা কর্মীরা রয়েছেন তারা আমরা একটা ডাটা তৈরি করেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আগামী 23শে জুন আমাদের আমাদের প্রাণপ্রিয় যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবার্ষিকী বলিদান দিবস এই 23শে জুন আমরা বলিদান দিবস আমরা উদযাপন করি সেই পবিত্র দিনে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে আমাদের সকল বুথ স্তরের কার্যকর্তাদেরকে উনি সম্ভাষণ করবেন দুয়ারে দুয়ারে প্রচার ডোর টু ডোর আমরা 20 জুন থেকে 30 জুন পর্যন্ত আমরা এই 7 দিন ব্যাপী প্রত্যেক বাড়িতে বাড়িতে বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে পৃষ্ঠা প্রমুখ মন্ত্রী বা বড় লিডারদের উপস্থিতি থাকবে নিশ্চয়ই সেখানে কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতি অবশ্যই থাকবে আচ্ছা রাজীব বাবু ওই যে 9090902024 এটা একটু দিয়ে দেবেন না একটু কেমন হচ্ছে 9090902024 মিস কল আছে একটু দিয়ে দেখতে পারি টেস্টিং যাবে সাংবাদিক সম্মেলন আমাদের দুটি লোকসভা স্তরেও কালকে বিকাল 3 ঘটিকায় আমরা প্রেস মিট আমরা করব দুটি লোকসভা আসনে একটা কয়লা শহরে আর একটা উদয়পুর